তারকা সমাবেশ আর কলকাতা থেকে আগত ছোট বড় সেজ ও মেজ কর্তাদের ঘন ঘন আগমন, এত সব কলা কৌশল প্রয়োগ করেও চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ফলাফল চরম হতাশাজনক। এতই হতাশাজনক যে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা দখলের দিবা স্বপ্ন দেখার আগে এই ফলাফলের দিকে যে বারবার তাকিয়ে দেখবেন তা বলার অপেক্ষা রাখে না। ফলাফল ঘোষণার পরে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করে এই ড্যামেজ কন্ট্রোল সামাল দেওয়ার চেষ্টা করেছেন দলের কনভেনার সুবল ভৌমিক। তবে এই শোচনীয় ফলাফল দেখে গোটা তৃণমূল টিম যে কার্যত প্রবলভাবে মুষড়ে পড়েছে তা সুবল ভৌমিকের বক্তব্য থেকেই পরিষ্কার। জনগণের রায় মাথা পেতে নিয়ে দলীয় কনভেনার আমতা আমতা করে সংবাদ সম্মেলনে যা জানালেন তার মূল বক্তব্য হলো, তৃণমূল কংগ্রেসকে মানুষ ভালোবাসলেও দলের নিজস্ব ভোট ব্যাংক তৈরি না হওয়ার কারণেই নাকি এই চরম বিপর্যয়। 2018-তে বা 2019-এ যে ডাইমেনশন চেঞ্জ হয়েছে বা গত পৌর নিগমে যেভাবে ডাইমেনশন চেঞ্জ পরিবর্তন হয়েছে, সেই রাজনৈতিক ডাইমেনশনটা আগামী বিধানসভা নির্বাচনে এটা নিশ্চিত সেটা পরিবর্তন হবে এবং আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরার মানুষ তৃণমূলকে আগামী দিনে তৃণমূলকে সামনে রেখেই সরকার পরিবর্তন করবে। দলের কনভেনার যখন বক্তব্য রাখছেন তখন অতি করুণ মুখ করে তার পাশে বসে আছেন প্রার্থী সংহিতা ব্যানার্জি। উল্লেখ্য, নির্বাচনের প্রচারে তৃণমূলের পাল্লা ভারী করতে রূপালী পর্দার নায়ক নায়িকা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ ছিলেন না কেউই। তারপর দলের এই হাল যে রাজনৈতিকভাবে রাজ্যে তৃণমূলের শেষ আশা ভরসাকে বিনষ্ট করে দিয়েছে তা বলার জন্য পাজি পুথির দরকার হয় না। আমরা লড়াইয়ের ময়দান এক ইঞ্চিও ছাড়ছি না, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেছি। আপনারা দেখেছেন যে কারণে সবার লক্ষ্য ছিল তৃণমূল কংগ্রেসকে রুখতে হবে এবং তৃণমূল কংগ্রেসকে রুখার ক্ষেত্রে, কারণ এই সময়ের মধ্যে আমরা সেইভাবে সংগঠন গড়ে তুলতে পারিনি, মানুষের মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি হয়েছে এবং সংগঠন আমরা গড়ব, প্রাণপণ দিয়ে আমরা লড়াই করব, ত্রিপুরার মানুষের অধিকার এবং স্বাধীনতা আমরা ফিরিয়ে দেব। তৃণমূল কংগ্রেস এই লক্ষ্যে তার লড়াই চালিয়ে যাবে এই জনবিরোধী সরকারের বিরুদ্ধে। আমরা প্রতিনিয়ত আমাদের যে লড়াই সেটা জারি থাকবে। চার বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাপ্ত ভোটের হারের দিকে একবার নজর দিলে এর রাজনৈতিক সত্য আরও প্রকট হয়ে ওঠে। 8 টাউন বটদলি কেন্দ্রে তৃণমূলের ভোটের হার 2.96%, 6 আগরতলা কেন্দ্রে এই হার হলো 2.1%, আর সুরমা ও যুবরাজনগর কেন্দ্রে এই প্রাপ্ত ভোটের হার যথাক্রমে 3.4 ও 2.1%। 4টি কেন্দ্রে দলীয় সব হিসেব নিকেশকে ভুল প্রমাণ করে তৃণমূল কংগ্রেস সবার পরে অবস্থান করেছে। সংবাদ সম্মেলনে নানা দিক ঘুরিয়ে সুবল ভৌমিকের কারণ হিসাবে গল্প উপন্যাস টেনে আনলেও প্রকৃত জনভিত্তি ও গণদেবতার সমর্থন না থাকার কারণেই যে তৃণমূল কংগ্রেস এত বড় আছাড় খেয়েছে তা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুবল ভৌমিক কারোরই অজানা নয়। তৃণমূল কংগ্রেস এখানে একজন বিধায়কও ছিল না। তৃণমূল কংগ্রেসের গত বিধানসভা নির্বাচনে আমাদের ভোট পার্সেন্টেজ ছিল না। আমরা পৌর নিগম নির্বাচনে এখানকার মানুষ তৃণমূল কংগ্রেসকে একটা ভালো সংখ্যায় ভোট দিয়েছে, যেহেতু পৌর নিগম তার একটা নিজস্ব বডি আছে পরিবর্তন করার জন্য। উপনির্বাচনগুলোতে মানুষ ভেবেছে যেহেতু এখানে পরিবর্তনের প্রশ্ন নেই, সেহেতু মানুষ এখানে শাসক দলকে হারাতে গিয়ে সে তার পছন্দ মতো তাদের বিগত দিনের যারা ছিলেন প্রতিষ্ঠিত নেতৃত্ব তাদেরকে বেছে নিয়েছেন। গণভিত্তি আর মানুষের সমর্থন ও প্রকৃত রাজনৈতিক আন্দোলন বাদ দিয়ে শুধু কলকাতার মৌসুমি সোনালী পর্দার নেতা আর ফেসবুক লাইভ করলে যে মানুষের আশীর্বাদ পাওয়া যায় না, এই উপনির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেসকে আবার তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আগামী দিনে রাজ্য দখলের মোল্লা নাসির উদ্দিন মার্কা খোয়াব দেখার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার দৃষ্টি প্রসারিত করে এই রেজাল্ট শিটের দিকে অবশ্যই তাকাবেন বলা যায় অবশ্যই। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।